নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ধলাইয়ে জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট, গুরুতর জখম ছয়। করিমগঞ্জে খুনের ঘটনায় জড়িত খোদ আইনজীবী, ঠাই কারাগারে। চৌরাশিতম নুপিলান দিবস পালন, মণিপুরের সংস্কৃতি নিয়ে আলোচনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমি বিবাদকে কেন্দ্র করে দলিল থাকা সত্ত্বেও বলপূর্বকভাবে ধান কাটা নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। কাছাড় জেলার ধলাইয়ের লোকনাথপুরে এই ঘটনায় ছয় ব্যক্তি জখম হয়েছেন। দুই পক্ষের জমি বিবাদ নিয়ে আদালতে মামলা চলা সত্ত্বেও গত শনিবার বলপূর্বক আব্দুর রহমানের ছেলেরা ধান কাটতে যায়। এতে বাধা প্রদান করে জমির মালিক রিয়াজুরের স্ত্রী রিয়াজুন নেসা লস্কর। বাধা দেওয়ায় আব্দুর রহমানের ছেলেরা মারপিট শুরু করে, এতে উভয় পক্ষের ছয়জন জখম হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন। রিয়াজুল এবং রিয়াজুল নেসার অবস্থা গুরুতর থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ধলাই থানায় মামলা দায়ের হলে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় পাইয়ে দিতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন জমির মালিক। আমার বাইর বৌরে মারিয়া আত এক হাত দুইটা ভাঙ্গা আছে, ধরিলেও তো আর মায়ের বইতে কোনো সীমা নাই। তানে বা সাইতে গিয়ে আমার বাই মাইজলা বাই রিয়াজুল ইসলাম তানেও খুব বেশি মারছে, আমরা এই সময় কেউ নাই। এরপরে কিছু মানুষ জানা জানি হইয়া শুনলা শুনিয়া তো তারা ওটাই অ্যাম্বুলেন্স দিয়ে মেডিকেল মেডিকেল আনা হয়েছে। তখন তারা মেডিকেল এখনও অ্যাডমিট লইয়া তারা ভর্তি করা হয়েছে। এরপরে আমি দলাই থানাতে একটা এফআইআর করছি। এফআইআর করলে দলাই থানা আমার দলাই ইনচার্জ তাই আমার খুব বালা সুন্দর একটা বিচার করতো, আমার প্রশাসনেও বিচার করতো যে তারা আসামি দুইজন উঠাই আনছে। এটা আনার পরে আসামি এখন তো তারা ছুটি গেলা দেখলাম, আমার তো পেশেন্ট এখনও মেডিকেল আছে, আসামি তো ছুটি গেলা আগে যাই হোক এটা হইল মানে আমার অনুরোধ হইল ওটা যে এখন আমি আমরা যে এখন আপনি কী চাই এখন আমি নেওয়ার বিচারটা চাই যে অত বছরের আমরা দখল আমার রেকর্ড পাখা অবস্থায় তারা যে আমার জমিনও বলপূর্ব করে পড়ে আর মানুষ যে অত সব মারল তারা, এরপরে মানুষ এখনও মেডিকেল সিরিয়াস আসুন। প্রথম আমার প্রশাসনের কাছে অনুরোধ যে আমি নেওয়ার বিচারটা চাই আর নেওয়াটা আমি পাই, আমার রেকর্ড থাকা অবস্থায় স্টে অর্ডার থাকা অবস্থায় তারা আমার স্টে অর্ডার দিয়ে অমান্যতা করিয়া তারা জমিনও করছে। এরপরে সোনাই সার্কেলও আমার গত ষাট তারিখ ও মাসের ষাট তারিখ একটা হিয়ারিং হয়েছে, হিয়ারিংও আমি অলরেডি রায় পাইছি, আমার এই ম্যাজিস্ট্রেটও কইছেন অলরেডি আমার ডকুমেন্ট কমপ্লিট তারারে লইয়া আমার হিয়ারিংটা হয়েছে, এটাও তারা মানছে না অমান্যতা করছে। এরপরে আমার স্টে অর্ডারটাও অমান্যতা করছে তারা করিয়া আমরা খুব বেশি আমরা খুব নিরীহ মানুষ আমরা জন নাই, ও আমার একজন ভাই আর একজন তো মারছেন এখন বর্তমানেও তাই মেডিকেল আর বাইর বহুতও মেডিকেল আত ভাঙ্গা আছে বাইরও বাইর বৌরও আমরা জন নাই, আমরা খুব নিরীহ আমরা গোষ্ঠী খানদানও নাই। তো ওটাও আমার অনুরোধ হইল আমার প্রশাসনের কাছে আমি যে নেওয়ার বিচারটা পাই। আইনের চোখে সবাই সমান, বিষয়টি ফের প্রমাণিত হল সীমান্ত জেলা করিমগঞ্জে। এবার আইনের আওতায় জেলার একজন আইনজীবী, তাকে রক্ষা করতে তাবড় তাবড় আইনজীবীরা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু নিটফল শূন্য হয়েছে। কারণ আইনের চোখে তিনি অপরাধী, তাই সব প্রচেষ্টা বিফল হয়ে ঠাঁই হয়েছে কারাগারে। আইনজীবীর কারাগারে যাওয়ার ঘটনা নিয়ে গোটা জেলায় তীব্র চাঞ্চল্যের দেখা দিয়েছে। তবে সাধারণ নাগরিকদের কাছে আদালতের এই রায়ে আইনের উপর মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। অনেকে এই নজিরবিহীন ঘটনায় আদালতের প্রশংসা করছেন। জানা গেছে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীঘরে যেতে হলো আইনজীবীকে। রাতাবাড়ি পুলিশ মামলার তদন্ত প্রক্রিয়ায় শনিবার রাতে করিমগঞ্জ থেকে আইনজীবী আব্দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার আইনজীবী সহ তার ভাই শামসুল হককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। নীলামবাজার থানার অন্তর্গত চামেলা এলাকার মুলিওয়ালা গ্রামের এক ব্যক্তির খুনের ঘটনার সূত্র ধরে পুলিশ আইনজীবী সহ তার ভাইকে গ্রেফতার করে। ঘটনাটি সংঘটিত হয়েছে গত 1 নভেম্বর। আইনজীবী গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে পালন করা হল 84তম নুপিলান দিবস। মণিপুরী মহিলাদের সাহসিকতার প্রতীক হিসেবে প্রতিবছর 12 ডিসেম্বর দিনটি পালন করা হয়ে থাকে। অসম মণিপুরী মৈরা পাইবি
আপুরবা লোক সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা সহ মণিপুর রাজ্য থেকে আসা প্রতিনিধিরা। এতে বিভিন্ন মণিপুরী সংগঠনের সদস্যরাও যোগ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি শোক। সকাল 10টায় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের পর প্রকাশ্য অধিবেশন শুরু হয়। উপস্থিত ছিলেন মণিপুরী সাহিত্য পরিষদের বিশিষ্ট কর্মকর্তা সূর্যকুমার শর্মা, ওয়াই ইন্দ্রবাবু সিংহ, অমিতাভ সিংহ, ময়রা পাইবি সভানেত্রী বেনি মিশ্র, টি ব্রজন সিংহ, মমন লৈমা, ইবমোচা লৈমা, বজন্তী লৈমা, সঙ্গীতা বেগম, লক্ষিতমি সিংহ প্রমুখ। যেভাবে ময়রা পাইবি সংস্থা যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামী দিনেও উনাদের কাজে আমরা সহযোগিতায় থাকব। ময়রা পাইবি সংস্থা থেকে সরকার থেকে গত 2 বছর আগে একটা ফান্ডও আমাদের দিয়েছিলাম সেই ময়রার সঙ্গে, কিন্তু সেখানে যে ভৌগোলিক ল্যান্ডের যে ব্যবস্থা ছিল অত্যন্ত নিম্নে, যেখানে দেওয়া হয়েছিল এরিয়া 50 লক্ষ টাকা সে অনুদান হয়েছিল, তারপরে সেখানে দেওয়া গেছে না। আপনারা যদি জমিটাকে সেই উপযুক্ত একটা জমি দেন, জমিদাতা যিনি দিয়েছেন ওনার সত্যি ওনার মন থেকে জমি দিয়েছেন, সেই জমিটা আমিও ভিজিট করেছি, হাইড্রোসেন্টোলও করেছি, তারপর সেই টাকা দেওয়া যায়নি। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারকে সে সাইটটা সঠিক ডিক্লেয়ার দেয়নি, বলছে এখানে করা যাবে না, কারণ একদিকে নদী, নদীর পা ঢেকে যাচ্ছে আর সেখান থেকে মেন রোড অনেক উঁচুতে, বলতে সেই উপযুক্ত একটা জমি আপনারা যদি দেন সেই মহিলাদের যে সামাজিক কাজ করে যাচ্ছেন সেই কাজের জন্য আপনাদের আমরা শুভেচ্ছা জানাই। বাল্য বিবাহ এবং শিশুদের সুরক্ষা নিয়ে সোনাইয়ে অনুষ্ঠিত হলো ব্লক ভিত্তিক সচেতনতা সভা। মঙ্গলবার সোনাই বাজারের মাল্টিপারপাস হলে নিবেদিতা নারী সংস্থার ব্যবস্থাপনায় ও কৈলাস সত্যার্থী চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সভায় বাল্য বিবাহে প্রতিরোধ গড়ে তুলতে ও শিশু সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। এ নিয়ে অভিভাবকদের সচেতন হতে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বরগুইয়ার প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সোনাই থানার ওসি মানস হন্দিকৈ, সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও কুঞ্জ সিংহ, নিবেদিতা নারী সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর সুবীর রায়। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন মিতা বর্মন। নারীদের আত্মনির্ভরের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন ছাত্রী রুবিয়া বেগম। যখন একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বাল্যবিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তার দিকে ব্যক্তিগত শিক্ষা প্রতিহত হয়। যখন পরিবারে দায়িত্ব সে ভালোভাবে নিতে পারে না, শ্বশুর শাশুড়ির চাপ, পরিবারের চাপ সেই মেয়ের উপরে যখন পড়ে, তখন সাধারণত পরিবারের মধ্যে খেয়ে বিদ্যে চৌড়া এইসব বেড়ে থাকে, যার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবারের অন্যান্য সদস্যদের উপরে পড়ে, যা বিশেষভাবে সেই পরিবারের শিশুদের উপরে পড়ে। বাচ্চারা পরিবারের এই ঝগড়া বিদ্বেষ এইসব দেখে দেখে ওদের মধ্যে পরিবারের প্রতি এই বিরূপ প্রতিক্রিয়া মনোভাব সৃষ্টি হয়, বাচ্চারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন অন্যান্য অসামাজিক কর্মে তারা লিপ্ত হয়, আর শেষে তাদের পড়াশোনা ব্যাহত হয়, যেটা শিশুর শৈশব যেটা তাদের শৈশবটা হারিয়ে নেয়। তাই বন্ধুগণ, আমরা যদি এর শিকড়টাকে যদি সম্পূর্ণ ধ্বংস করতে পারি তাহলে আগের সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা বহুত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কে ইয়ে কিয়া হে, লেকিন ইয়ে স্ট্রিক্ট অ্যাকশন জরুরত থা, কিউকি जो पेरेंट्स हैं, जो गांव वाले हैं, गांव वाला को छोड़ा हम लोग समझने के लिए कि ये आइन में भी ये कितना दंडनीय है, क्योंकि साइड मिरियस जब होता है एक लड़की का जो 18 साल के नीचे उनका शारीरिक मानसिक सब विकास सब रुक जाता है, क्योंकि इतना छोटे उम्र में आप अगर साइड मिरियस के बाद अगर प्रेग्नेंट हो जाता है लड़की, अगर ये हो जाता है तो भी ये बहुत मतलब ये होता है, वो एक साइड है, जो साइड है वो खुद को ही नहीं संभाल सकते हैं, वो मतलब अपना बच्चा को कैसे संभालेंगे। বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সোনাবাড়ি খার জিপিতে। মঙ্গলবার জিপি কার্যালয়ে কৃষি বিভাগ,
डीआईडीसी असम ग्रामीण विकास बैंक पशु चिकित्सा केंद्र आशा অঙ্গনবাড়ি স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সভা। জিপি সভাপতি সাবিনা হাবিব বড়ভুইয়ার পৌরোহিত্যে সভায় বিভিন্ন বিভাগের আধিকারিকরা বক্তব্য রাখেন। গ্রামীণ বিকাশ ব্যাংকের সোনাবাড়িঘাট শাখার ম্যানেজার সুজিত দেব, ডিআইসিসির আধিকারিক আব্দুল হাজি চৌধুরী, কমিউনিটি হেলথ অফিসার রুমনা ইয়াসমিন চৌধুরী, কৃষি বিভাগের কর্তা আজিরুদ্দিন চৌধুরী, আইসিডিসির সুপারভাইজার শাবানা বেগম, পশু হাসপাতালের বিএফএ নাসিম ইকবাল বড়ভুইয়া, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী মনোরঞ্জন রায় প্রমুখরা বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভুইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব হোসেন আহমেদ লস্কর, জিপি সহসভাপতির প্রতিনিধি হামিদুল ইসলাম চৌধুরী, আমিনুল হক লস্কর প্রমুখ। সভা শেষে বিপি ডায়াবেটিস পরীক্ষা শিবির ও ধামাল নৃত্য পরিবেশন করা হয়। কর্মীরাই কাজ করে রাখেন, ওদের থ্রুতে আমরা যে যে ফেসিলিটি প্রোভাইড করি ওদের থ্রুতেই ওরা জনগণের মধ্যে পৌঁছে দেয়। তাই প্রথমত একটা ফেসিলিটি হচ্ছে যে পিএমএমভিওয়াই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, এটার থ্রুতে যারা মহিলারা আছে মানে গর্ভবতী মহিলারা ওদেরকে ফার্স্ট চাইল্ড জন্ম হলে ওদেরকে 5,000 টাকা দেওয়া হয় এবং সেকেন্ড চাইল্ড যদি মেয়ে জন্ম হয় তাহলে ওদেরকে 6,000 টাকা দেওয়া হয়, যাতে ওরা নিজের পুষ্টিকরণ ভালোভাবে করতে পারে এবং একটা সুন্দরভাবে সুস্থ সবল শিশু গড়ে উঠতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিডিপি মানে যার থ্রুতে যেটা এটা স্কিম হলো মানে ডিসেবল যারা ক্যান্ডিডেট আছে এই এরিয়ার মধ্যে ওদেরকে একটা সরকার থেকে টাকা প্রদান করা হয়। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা সেম বাচ্চা আছে মানে সিভিয়ার অ্যাকিউট মাল নিউট্রিস্ট যারা মানে নিউট্রিশন পায় না ভালো মতে মাল নিউট্রিশনে ভুগিত ওদেরকে এনআরসিতে রিফার করা হয় মানে ওদেরকে ওখানে থেকে ভালো মতো নিউট্রিশন দেওয়া হয় ট্রিট করা হয় যাতে ওরা সুস্থ সবল হয়। কাজ করতে পারছি না, আমাদের গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনে আমাদের গভর্নমেন্ট রিলেটেড যে প্রতিষ্ঠান আছে পঞ্চায়েত অফিস হসপিটাল স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলোতে আমরা কাজ করতে হয় তাহলে আমরা এখন বর্তমানে পাবলিকের কাজ করতে পারছি না। এবং টাইট ফান্ডের যেটা টাকা আছে টাইট ফান্ডের থেকে 50% টাকা আমরা জল জীবন মিশনে দিতে হয়, আমাদের জলমিত্র যারা আছেন পিএইচি তাদেরকে আমরা বেতন দিতে হয়, এর জন্য আমাদের টাকা কমে যায়। এসএমপি কইয়া মানে 10টা গ্রুপও আমরা আরো 10টা ডাস্টবিন বানাইতে হয় এই সেই টাকাটাও আমরা 30% শেয়ার দিতে হয় 70%। গ্রামীণ সভায় স্কুল পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর সভাপতির বদলে সহসভাপতি থেকে সভাপতির দায়িত্ব দেওয়ার তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অমরাগণ সত্যনগর গ্রামে। সত্যনগর এলপি স্কুলের প্রধান শিক্ষিকা জিমঘি চক্রবর্তীর উদ্যোগে সভাপতির বদলের এই কাণ্ড ঘটেছে বলে এলাকাবাসীর দাবি। তাদের বক্তব্য মাস দুয়েক আগে গ্রামীণ সভা ডেকে সুশীল কুমার দাসকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সরকারি নির্দেশ সহ সভাপতি মিতালী দাসকে সভাপতি করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয় গ্রামের মধ্যে, এমনকি মিতালী দাস নিজেও সভাপতি হিসেবে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। গ্রামবাসীদের আরও অভিযোগ, প্রধান শিক্ষিকা নিজের মর্জিমতো স্কুলে যাওয়া আশা করেন, দেরিতে স্কুল শুরু করে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি দেন, এমনকি 3 মাস মিড ডে মিল বন্ধ ছিল, মিড ডে মিল খাবারেও রয়েছে দুর্নীতি। উধারবন শিক্ষাখণ্ডের আওতাধীন এই স্কুলের পরিচালন সমিতি পুনর্বহাল করা এবং স্কুলের অন্যান্য বিষয়গুলি সঠিকভাবে তদন্ত করার দাবি জানান গ্রামবাসী। সর্বসম্মতিক্রমে স্কুলের প্রাক্তন হেডমাস্টার ফুলকেশ চক্রবর্তী সভাপতিত্বে মানে সভাটা পরিচালনা হয়েছে, তখন কমিটি একটা গঠন করা হয়েছে সর্বসম্মতিক্রমে, এটার কপিও আমার কাছে আছে। তখন প্রেসিডেন্ট মানে আমারে নির্বাচিত করা হয়েছে সর্বসম্মতিক্রমে, ভাইস প্রেসিডেন্ট মিতালী দাস লস্কর নির্বাচিত করা হয়েছে, আরও 13 জন সদস্য নির্বাচিত করা হয়েছে। করার পরে তো এই স্কুলের হেডমাস্টার জিমকি চক্রবর্তীর মানে বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনের লাগি তাদের দায়িত্ব অর্পণ করা হইল। এরপরে বিগত 2.5 মাস পর আমরা গত বৃহস্পতিবারে জানতে পারলাম যে বিভাগীয় কর্তৃপক্ষ যে অনুমোদন যেটা দিছে এটার মধ্যে প্রেসিডেন্ট হইল মিতালী দাস লস্কর, ভাইস প্রেসিডেন্ট যারা আমরা মানে নির্বাচিত করা হয়েছিল, আর প্রেসিডেন্টে মানে করছে ভাইস প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্টে করছে মানে প্রেসিডেন্ট, এটা হেডমাস্টারের কারচুপি করছে। আমরা যা যতটুকু বিশ্বাস করিয়া তাই এটা করছেন, এরপরে আমরা খবর পাইয়া তানে মানে জিজ্ঞাসা করাত গেলাম, তাই না আপনারা কোনো সদ উত্তর দিছেন না, না দিয়া দোস্তর মতো হুমকি দিয়া, এটা আমি জানি না তোমরা অফিসও যাও, অফিসও জানে আমার এটা জিজ্ঞাসা লাভ হইতো না।
এরপরে তো আমরা আর কৃতাকর্ম অফিসর আমরা যাওয়ার চিন্তাধারা করছি। এরপরে তো আপনারা আজকে বিভাগীয় কর্তৃপক্ষেরও আমরা এটা অনুরোধ করা আমার তরফ থেকে বা আমরা গ্রামবাসীর তরফ থেকে যে এটা সঠিকভাবে তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাইয়ে জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট, গুরুতর জখম ছয়। করিমগঞ্জে খুনের ঘটনায় জড়িত খোদ আইনজীবী, ঠাই কারাগারে। ৮৪তম নুপিলান দিবস পালন, মণিপুরী সংস্কৃতি নিয়ে আলোচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।